জনগণের উন্নয়নের কথা মাথায় রেখে ভারত সরকার কর্তৃক কাছাড়ের কাশীপুর থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত ভারতমালা প্রকল্পের অধীনে চার লেনের কাজ শুরু করায় কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ খুশি ব্যক্ত করলেও এলাকায় থাকা বাদ্রি উপর নির্মিত হতে যাওয়া সেতুর কাজ গ্রামবাসীদের কাছে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটি বেসরকারি সংস্থা নদীর উপর সেতু নির্মাণের কাজ করতে গিয়ে নদী কেটে বিভক্ত করার পাশাপাশি এলাকায় একটি কৃত্রিম নদীর সৃষ্টি করায় বাদ্রি নদী তার মুখ্য প্রবাহ থেকে সরে বিপরীত দিকে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে, যার ফলে কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের একমাত্র যাতায়াতের পথটি ভেঙে পড়তে শুরু করেছে। পরিস্থিতি জটিল হয়ে উঠায় গ্রামে বসবাসকারী মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বর্তমানে আতঙ্কে দিশেহারা হয়ে নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমকে তারা জানান, একদিনের বৃষ্টিতেই যাতায়াতের একমাত্র পথটির অধিকাংশ এলাকা ভেঙে নদীতে তলিয়ে গেছে, ফাটল ধরেছে বহু অংশে। যে কোনো সময় নদীর তীব্র জলপ্রবাহ গোটা পথটিকে জলের নিচে বিলীন করে দেবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বিষয়টি বেসরকারি সংস্থার নজরে এনে ভাঙন এলাকায় মাটি ভরাটের কথা বললেও সংস্থাটি গ্রামবাসীদের কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয়দের। কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডে 50টি পরিবারের প্রায় 400 লোক এই পথটি দিয়ে নিত্যদিন যাতায়াত করেন, কিন্তু বাদ্রি নদীর উপর সেতু নির্মাণের জন্য বেসরকারি সংস্থাটি যেভাবে কাজ শুরু করেছে তাতে গ্রামের মানুষের চলাফেরা এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। অবিরত নদী ভাঙনের ফলে গ্রামের একমাত্র পথসহ বৃহৎ গাছগুলি বর্তমানে জলের নিচে তলিয়ে যাচ্ছে। চলতি বর্ষার মরশুমে গোটা গ্রামটি আগামীতে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গ্রামের জনগণ সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানিয়েছেন। নালগ্রাম পার্ট টু, এটা হলো ভারতমালার রাস্তা সোনাবাড়িঘাটের দিকে বাইর হয়েছে। কই থেকে বাড়ছে? ওই কাশীপুর ন্যাশনাল হাইওয়ে রুট থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত। সোনাবাড়িঘাট ভারতমালা প্রকল্পের আন্ডারে রাস্তা ফোর লেন, এটার কাজ এখানে চলে আর তারা ব্রিজ কনস্ট্রাকশন করে। কোন জায়গা করে? এটা কাশীপুর নালগ্রাম কাশীপুর দ্বিতীয় খণ্ড বাদ্রি নদীর উপরে। তারা কাজ করার সময় নদীরে ড্রাইভার্ট করিয়া মেইন যে নদীর প্রবাহ যেদিকে এদিক থেকে সরাইয়া পাড়ের দিকে আনিয়া কাটিয়া তারা একটা কৃত্রিম নদী সৃষ্টি করছে। সৃষ্টি করিয়া জল এদিকে ছাড়ছে। ছাড়ার পরে দেখা যায় আমরার যে গ্রামের যে পাড়ার যে রাস্তা চলাচলের রাস্তা, রাস্তাটা সব ভাঙিয়ে যায় আর রাস্তা। এটা আমরার পুরা গ্রামের নিচ থেকে পাড়ার নিচ থেকে আমরা কালী মন্দির পর্যন্ত রাস্তা আসিল, এই রাস্তা ভাঙিয়ে এখন এমন অবস্থা হয়েছে যাত করার আমরা উপায় থাকতো না দেখা যায়।